নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাহাবীদেরকে জিজ্ঞাসা করেছেন, আতাদরুনা মাল গীবা, তোমরা কি জানো গীবত কাকে বলে, গীবতের পরিচয় কি, সংজ্ঞা কি, ডেফিনেশন কি? সাহাবীরা বললেন, আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন যে কোনটা বললে, কোন কথা বললে গীবত হবে, সংজ্ঞাটা কি হয়। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, যিক্রুকা আখাকা মা ইয়াকরাহু, তোমার কোন মুসলিম ভাইয়ের অগোচরে কোন মানুষের পেছনে তার এমন কোন কথা বললে, যেই কথাটা তার সামনে বললে তিনি মনে কষ্ট পাইতেন, এটার নাম গীবত। এটার নাম কি ভাই? এখন একটা লোকের পেছনে আপনি তাকে এমন একটা শব্দ ব্যবহার করলেন যে শব্দটা শুনলে তিনি সামনাসামনি বললে মনে কষ্ট পাইতেন, হয়তোবা তার একটা দোষ আছে, সেই দোষটাই আপনি পিছনে বললেন, এর নাম হলো গীবত। আমাদের সমাজে শয়তান আমাদের কাছে গীবতকে আজকাল ঘি ভাত বানায় ফেলছে। কি বানায় ফেলছে ভাই? ঘি ভাত, মানে ঘি আর ভাত যেরকম মজা লাগে, গীবতটা আমাদের কাছে ওইরকম স্বাদ লাগে। এই জন্য আমাদের চায়ের দোকানের আড্ডা মোটেও জমে না গীবত না হলে, ঠিক না? আমাদের দুই বন্ধু তিন বন্ধু মিললে আরেক বন্ধুর পেছনে তার সমালোচনা না করলে, তার একটা দোষ নিয়ে ত্রুটি নিয়ে হাসাহাসি না করলে আমাদের ভালো লাগে না, ঠিক না? শয়তান আজকাল আমাদেরকে অসভ্যতা, নোংরাম, বাজে চরিত্র, ছোট লোকি এবং খারাপ গুণগুলোকে আমাদের সামনে এখন আর্ট হিসেবে তুলে ধরেছে। আমরা এখন এগুলোর মাধ্যমে স্মার্টনেসের পরিচয় দেই, যুবকরা বসে বসে অন্যদেরকে নিয়ে সমালোচনা করি, মুরব্বীরাও চায়ের দোকানে বসে অন্যদের নিয়ে সমালোচনা করি, হুজুররাও পিছিয়ে নেই একজন আরেকজনের পিছনে সমালোচনা করি, সমাজের সব মানুষই আমরা কম বেশি একজন আরেকজনের পিছনে লাগালাই করি, এর নাম হলো গীবত। শয়তান গীবত আপনাকে দিয়ে করানোর জন্য একটা জাল মাসআলা বানাইছে। জাল মাসআলাটা কি জানেন? জাল মাসআলাটা হলো শয়তান আপনাকে বলবে, আরে বাবা তার ভিতরে এই দোষটা আছে তো, এটা তো সত্য কথা। অনেকে যদি গীবত করে আপনি বলেন যে ভাই মানুষের পিছনে সমালোচনা করতে হয় না, এটা গুনাহের কথা, তখন সে অনেক সময় বলে যে আমি যেটা বলতেছি সত্য কথা বলতেছি, যা বলতেছি সত্য বলতেছি, মিথ্যা বলি না, আবার বলে যে তার সামনেও বলতে পারবো, এরকম বলে কি বলে না? ভাই সামনে যদি বলতে পারেন, এত বড় বীর বাহাদুর মানুষ হন, তো আপনি পিছিয়ে কেন বলতেছেন? আপনি সামনে যাইয়েই বলেন। ইসলাম বলে মানুষের সামনে প্রশংসা করবা না, প্রশংসা করবা পেছনে, আর সমালোচনা পেছনে করবা না, সামনে করবা। তাহলে কি লাভ হবে? লাভ হবে এই, আপনি আমার সামনে মাইকে আমাকে পাম্পটি দিতেছেন, আমার প্রশংসা করতেছেন, আমি যা না তাও বলতেছেন, সামনে মারহাবা বলতেছেন, আমি ভিতরে ভিতরে ফুলতেছি, আমার ভিতরে অহংকার হচ্ছে, এর ফলে কি হবে? আমি যা না নিজেকে তা মনে করব আর মানুষকে ছোট মনে করব, ঠিক না? ঠিক, মানুষের সামনে প্রশংসা করলে মানুষ অহংকারী হয় না। এই জন্য হাদিসে আসছে, যারা মানুষের সামনে প্রশংসা করে মাটি মারো তাদের মুখের উপরে। এই তেলবাজ মানুষে আজ সমাজ ভরে গেছে, শুধু তেল দেওয়ার লোকের অভাব এই সমাজে নাই, কাজের লোকের অভাব, সব তেল দিয়া আর পাম্পটি দিয়া পার করে। কর্মী নেতাকে পাম্পটি দেয়, অ্যাসিস্ট্যান্ট তার বড় হুজুরকে পাম্পটি দেয়, কর্মচারী তার মালিকরে পাম্পটি দেয়, সব বাতাসে বাতাসে দুনিয়া চলতেছে। আর ইসলাম বলে প্রশংসা করবা পেছনে, পেছনে প্রশংসা করলে কি লাভ হবে? দেখেন আপনি আমার অগোচরে ওনার কাছে আমার প্রশংসা করলেন, তখন সেই লোকটা মনে করবে, ও তাহলে লোকটা এত ভালো, তাহলে সে আমার প্রতি সুধারণা পোষণ করবে সমাজে, তিনি আমাকে যখন ভালো মনে করবেন তা আমার প্রতি ভালো আচরণ করবেন, সমাজে শান্তি হবে। আর আমার দোষের কথা যদি আপনি আমার কাছে এসে বলেন, তখন আমি চিন্তা করব, তাই তো আমার এই দোষটা আছে, শুনতে যতই কষ্ট লাগুক আমার ভিতরে ভিতরে আমার ভিতরে অনুশোচনা হবে, আত্মপলব্ধি হবে। আর আমার পেছনে যদি আপনি আরেকজনের কাছে সমালোচনা করেন, সে বলবে এই লোকটা এত খারাপ, তাহলে তার ভেতরে আমার প্রতি শত্রুতা তৈরি হবে, অশান্তি তৈরি হবে, সমাজের শান্তি শৃঙ্খলা যেন আসে। এই জন্য মহাগ্রন্থ আল কোরআন বলে দিয়েছে, গীবত করবা না, সমালোচনা পেছনে করবা না, কারোর দোষ যদি থাকেও সত্য দোষ সেটাই তার সামনে বলবা, সত্য দোষ এটাও পেছনে বলা যায় না। আপনি একজনের দোষের কথা তার পেছনে বলতেছেন আর বলতেছেন আমি যা বলতেছি সত্য বলতেছি, হ্যাঁ সত্য কথা পেছনে বলাটাই গীবত, আর যদি মিথ্যা হয় এটার নাম তো তোহমত। হাদিসে আসছে, তাহলে এই গীবতের বদভ্যাসে আমরা সবাই জর্জরিত, মহামারী হয়ে গেছে। এই অপরাধ থেকে আলেম গায়রে আলেম আমরা কেউ মুক্ত না। মাহফিলে এসে এক হুজুর আরেক হুজুরের গোষ্ঠী উদ্ধার করে, আরেক হুজুর আবার চান্স পেয়ে আরেক জায়গায় মাইক পেয়ে ওই আগের হুজুরের গোষ্ঠী উদ্ধার, এটা কখনো ইসলাম আমাদেরকে শেখায়?
আমরা সমালোচনা যদি করতে হয় কারো দোষ যদি ধরতে হয় যথাসম্ভব তাকে জানাবো অথবা তার সম্মান বজায় রেখে উম্মতের ক্ষতি হলে সাবধান করব কিন্তু ব্যক্তিগত বিষয় আশয় নিয়ে যেভাবে সমালোচনা আমাদের সমাজে হয় এটা কোনো মুসলমানের জন্য জায়েজ নাই মহিলারা বলেন পুরুষরা বলেন ছাত্ররা বলেন মুরব্বীরা বলেন কেউ পিছায় নাই সবাই আমরা গীবতের মধ্যে আছি দুইজন একত্র হলে তৃতীয় জনকে নিয়ে আমরা আলোচনা করি আল্লাহ তাআলা আমাদেরকে গীবতের হারাম কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন নিজের মৃত ভাইয়ের গোশত খাওয়া আর গীবত করা হারাম একই কথা বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন